গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমি এই ড্রেসটা পরেছি, মানে এই টপসটা পরে নিয়েছি। অনেকদিন পর আমি এই টপসটা পরলাম। এখন আমি বেরোবো একটুখানি রাস্তায়, কিছু জিনিস আনতে হবে আমাকে, কিছু ঘরের জিনিস আনতে হবে আর কিছু আমার পার্সোনাল ইউজেসের জিনিস আনতে হবে। সব কিছু আনার জন্য আমি একবারে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। বাড়িতে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। হে, গুড মর্নিং। ডাইরেক্ট কিচেন থেকে ব্লগটা শুরু করে দিলাম। এখন আমি চা করব। এখন চা নিয়ে টেবিলে চলে এসেছি আর তোমাদের সাথে কথা বলছি। কালকে রাতে তোমাদেরকে আমি বলেছিলাম আমি বেরোচ্ছি কিছু বাড়ির জিনিস আনার জন্য আর কিছু আমার পার্সোনাল ইউজেসের জিনিস আনার জন্য, কিন্তু তারপর কিছুই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ক্যামেরা আমি আর অন করিনি তার জন্য। তার মধ্যে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে হাফ ভিজে বাড়িতে চলে এসেছি, সব মিলে আর ক্যামেরা অন করা হয়নি। কালকে আমি যে যে জিনিসগুলো এনেছি তার মধ্যে আমি একটা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর অন্য জিনিস যেমন লাইক মানচিং, সেগুলো বাচ্চার ঘর, বাচ্চা খুলে নিয়েছে, ওর খাওয়া হয়ে গেছে, তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। কিন্তু আমি আমার পার্সোনাল ইউজেসের জিনিসের মধ্যে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হলো লোরিয়েল এক্সটেনশন কেয়ার মাস্ক। এটা এই লোরিয়েল এক্সটেনশন কেয়ার মাস্ক, শ্যাম্পু আর সেরাম, এই তিনটেই আমি ইউজ করি। মানে লোরিয়েলের এই সিরিজের পুরোটাই আমি ইউজ করি। তো এটার প্রাইস নিয়েছে আমার কাছে, এটার অরিজিনাল প্রাইস হচ্ছে 1150 টাকা, কিন্তু আমার কাছ থেকে এটা নিয়েছে 1120 টাকা, মানে 30 টাকা আমাকে ডিডাক্ট করে দিয়েছে। এবার আমি কিচেনে চলে যাব, চা খেয়ে কিচেনে গিয়ে আজকে কি ব্রেকফাস্ট বানাবো এখনো পর্যন্ত আমি ঠিক করিনি, তবে যাই বানাই না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করি আর শেয়ার করব। তাহলে চলো আগে আমি চাটা খেয়ে নি। কিছু আগে আমি ব্লিঙ্কিট থেকে এই এক ট্রে ডিম আনিয়েছি। এখানে না 30 eggs রয়েছে আর ডিমগুলো কি সুন্দর, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ডিমগুলো কি সুন্দর, আবার এখানে প্রিন্ট করা রয়েছে, এক্সোজেন লেখা প্রিন্ট করা রয়েছে ডিমগুলো, দেখেছ? বলছে তো এটা প্রোটিন ডিম, জানি না কি হবে, সত্যি সত্যি প্রোটিন ডিম কিনা বুঝতে পারছি না, বাট স্টিল কি সুন্দর লাগছে না দেখতে। দেখো এটা এক ট্রে রয়েছে, মানে এখানে 30 eggs রয়েছে। Today's breakfast. আজকে ব্রেকফাস্ট দেখো, এনশিওর ব্রেড বাটার আর বয়েলড এগ। ব্রেকফাস্ট করে আবার কিচেনে চলে যেতে হবে রান্না করার জন্য।
রান্না করবো এখনো ঠিক করিনি, দেখি কি করা যায়। এখন কিচেনে চলে এসেছি রান্না করবার জন্য। দেখো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আমার কাছে কালো জিরা নেই তাই দিতে পারলাম না, পাঁচফোড়ন দিয়েই করব আজকে। সর্ষা পোস্ত মানে সর্ষা পোস্ত ঢেঁড়স দিয়ে করব। পাঁচফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, আর এর মধ্যে দিয়ে দেব ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলো। কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা ভেন্ডিটা দিয়ে দিলাম গরম তেলের মধ্যে, এবার একটু নেড়ে নেব। ভেন্ডিটা দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষা পোস্ত, নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর একটু চিনি একসাথে বেটে নিয়েছি, এবার এটা এর মধ্যে দিয়ে দেব। দেখো ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জলটা, কারণ মিক্সির বাটিতে না প্রচুর মশলা লেগে থাকে তাই মিক্সির বাটি ধোয়া জলটার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব, ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত সর্ষা আর পোস্তর কাঁচা গন্ধটা না চলে যায়, ততক্ষণ পর্যন্ত কষাবো। সর্ষার পোস্তটা ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে, মানে সর্ষার পোস্তর যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, যে যেরকম গ্রেভি রাখতে চাইবে সে সেই রকম পরিমাণে জলটা দিয়ে দেবে। দেখো আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে মিক্স করে নিলাম জলটা ভেন্ডির সাথে। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে দেখি কি পজিশনে এসেছে সর্ষে পোস্তটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। দেখো কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছে এর মধ্যে। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নামিয়ে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। ভেন্ডি সর্ষে পোস্ত রেডি হয়ে গেছে, এখন আমি এই কড়াইতে বসাবো পটলের তরকারিটা। পটলের তরকারি বসাবার জন্য দেখো আমি গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা আর এলাচ। গোটা জিরে, তেজপাতা আর এলাচ ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু আর পটলটা। দেখো কেটে ধুয়ে রাখা আলু আর পটলটা কড়াইতে দিয়ে দিলাম, এবার ভালো করে ফ্রাই করে নেব। পটল আর আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব রুটিন মশলা। রুটিন মশলা বলতে এখানে দিয়ে দেব প্রথমে হলুদ,
পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব নুন, এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো। এবার দেব টমেটো কেটে রাখা, এবার দিয়ে দেব টমেটো, ভালো করে মিক্স করে নেব। একটু জল দিতে হবে, তা না হলে মশলাটা না পুড়ে পুড়ে যাচ্ছে। আর এমনি তো একটু জল দিতেই হবে, তা না হলে মশলা ভালো করে মিক্সড হবে না এই সবজিটার সাথে। একটুখানি পরিমাণ মতো জল দিয়ে দিলাম মশলাটা যাতে ভালো করে মিক্সড হয়ে যায় তার জন্য। এবার ভালো করে মশলার সাথে সবজি মিক্সড করে দেব। এবার ভালো করে কষিয়ে নেব। এটা আমি বানাচ্ছি অ্যাকচুয়ালি তেল পটল। তো এবার সব মশলার সাথে সবজিটা ভালো করে মিক্স করে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলার সাথে সবজি বেশ ভালো করে মিক্সড হয়ে গেছে, দেখো কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটা না ঝোল ঝোল হবে না, গা মাখা হবে, এটা ঠিক গ্রেভি হবে। এবার ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেল, এবার ঢাকাটা খুলে দেখি কি পজিশনে এসছে তরকারিটা। দেখো যে থিকনেস চেয়েছিলাম পারফেক্ট থিকনেসে চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে দেব। রেডি হয়ে গেল আমার তেল পটল। এবার বসিয়ে দেব মুগ ডাল। মুগ ডালের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব না, কারণ ওটা নর্মাল, তাই আর শেয়ার করছি না। ঢাকা দিয়ে দিলাম, মুগ ডাল বসিয়ে দিয়েছি। এবার আমি স্নান করতে যাব। গুড ইভিনিং। দুপুরবেলা লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি পুরো চারিদিক অন্ধকার হয়ে গেছে, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তার মধ্যে এতক্ষণ পাওয়ার কাট ছিল, তাই কোনো কিছু করতে পারিনি, জাস্ট পাওয়ার চলে এলো। এখন আমার ছেলেকে পড়াতে হবে, তারপর কিচেনে গিয়ে রাতে ডিনার বানাতে হবে। তার জন্য আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, বেশি আর বড় করব না। এই ব্লগে যদি কোনো অংশ একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।